मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोका लोकातीतोऽप्यहन जहो लोककल्याणमार्गं त्रैलोकेऽप्या जानकी जानकीप्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलय कलितम् बाहवोथम् महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामि गीतं गीतम् शान्तम् मथुरमपि यः सिंहनादम् जगर् च सोऽयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीम् জয় জয় রামকৃষ্ণ কল্প তরু। জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জানুনি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়ী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গান সবার চরণ রেণু মাগে অধং শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা যে অংশ থেকে পড়ছি সেই অংশের নাম হচ্ছে ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযটন আমরা পড়ছি শ্রী রামকৃষ্ণের সঙ্গে পুঁথিকারের প্রথম দেখার গল্প আমি বিগত দিন বলেছিলাম এই ঘটনা আমরা এর আগে বহুবার বলেছি এই ঘটনাটি বিশেষ করে এই ঘটনাটি আমরা অনেকবার এ নিয়ে আলোচনা করেছি কিন্তু তথাপি প্রতিবার মনে হয়েছে এটা একটা নতুন ঘটনা পথিকারের সঙ্গে শ্রী রামকৃষ্ণের দেখা হওয়ার ভিত্তি দিয়ে আমরা যেন ভগবানের সঙ্গে আমাদের দেখা হওয়ার গল্পকে আরেকবার পুনরায় আলোচনা করবার চেষ্টা করেছি তার কারণ হচ্ছে যত সময় পেরিয়েছে যত দিন এগিয়েছে আমরা ভুলেই গেছি কোনো একদিন আতুর অবস্থায় ভগবানের কাছে এসেছিলাম এবং তার কাছে প্রার্থনা করেছিলাম দয়া করে আমাকে একটু স্থান দেওয়া হোক কিন্তু কালের নিয়মে আমরা ভগবানকে খানিকটা আমাদের দেওয়া পাওয়া না পাওয়ার এই হিসেবে পাটোয়ারি একটা সম্পর্ক ভগবানের সঙ্গে করে ফেলেছি এবং এই ধাক্কাগুলো এই ঘটনাগুলো আমাদের আবার নতুন করে সেই প্রথম দিনের কথা বলার। পূজনীয় ভূতেশ আনন্দ যে আমাদের বলেছিলেন প্রথম যেদিন সাধু হতে এসেছি যে আজকের দিনে কি কি আলো কি ভেবেছিলে কি রকম তোমার মনের অবস্থা ঠাকুরের কাছে কি প্রার্থনা করছো সেগুলো একটা কাগজে লিখে রাখো পরে ভবিষ্যতে যখন একটা সময় আসবে অনেক অপ্রাপ্তির জন্য মনে দুঃখ হবে কষ্ট হবে তখন সেই কাগজটা খুলে দেখবে প্রথম যেদিন এসেছিলাম সেদিন আমরা কি চেয়েছিলাম শুধুমাত্র একটুখানি আশ্রয় চেয়েছিলাম বলেছিলাম দয়া করে এই পবিত্র সঙ্গে আমাদের একটুখানি আশ্রয় দেওয়া হোক শুধু এইটুকুই প্রার্থনা বাইরে আর কিছু না পুঁথিকারের সঙ্গে দেখা হলো নম্বর রোডে চক্রবর্তীর বাড়িতে মনে হলো ঠাকুরকে যখন তিনি প্রণাম করে উপরের দিকে তাকালেন ঠাকুর করুণার দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকালেন শ্রীরামকৃষ্ণ যেন তার দৃষ্টি পথে আঁখি পথে তার মনের ভেতরে গিয়ে প্রবেশ করলেন এবং মনে পূর্বপূর্ব যত সংস্কার ছিল সবকিছু সরিয়ে দিয়ে তিনি একা সেখানে অধিষ্ঠান করতে শুরু করলেন প্রতিকারের এই কথা মনে হতে থাকলো তার মনে হলো যেন শ্রীরামকৃষ্ণের এই কৃপা দৃষ্টির ফলে তার ভেতরে একজন নতুন মানুষের জাগরণ হয়েছে আমাদের যখন দীক্ষা হয়েছিল এই কথাটা মনে করিয়ে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর এই সঙ্গতব সুন্দর হে সুন্দর সাধু যিনি এটা মনে করিয়েছিলেন তিনি এই অংশটা আমাদের শুনিয়েছিলেন এই তোমারই পরশ রাগে চিত্ত হল রঞ্জিত এই তোমারই মিলন সুধা রহিল প্রাণে সঞ্চিত তোমার মাঝে এমনি করে নবীন করে লও হে মরে এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর শ্রীরামকৃষ্ণের কৃপা স্পর্শে তিনি কৃপা স্পর্শ করেছিলেন একজনের মাধ্যমে এবং সেই মাধ্যমে তিনি কৃপা স্পর্শ করে আমার জীবনে পরিবর্তন এনেছিলেন পুথিকার বলেছেন যে তিনি হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে না যে চারিদিকে যে পরিচিত মানুষজন তাদেরকে আর মানুষ মনে মনে না তিনি আনন্দের পাখি ডানায় ভর করে তিনি যেন এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছেন পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ যার সবটাই এক্সট্রিম তাকে কি করে আমরা ব্যাখ্যা করব বলেছিলেন যে পূর্ণ জ্ঞানে বাল্য ভাব অঙ্গে যার আবির্ভাব স্বভাব তার কিরকম শক্তির বিশাল অক্ষিল স্বামী হীনের মতন বলছেন যখন তিনি পূর্ণভাবে বিকশিত হয়েছেন তার একবারে বাল্যকের মতো স্বভাব হাত ভেঙে গিয়েছে বার লাগানো হয়েছে সকলকে জিজ্ঞেস করছে গো এটা সেরে যাবে তো কাউকে কাউকে বলছেন দাও না গো একটু হাত বুলিয়ে দাও তাহলে বোধহয় ভালো হবে পূর্ণ জ্ঞানে একদম বালকের মতো সবাই আন্ডার এস্টিমেট করছে ছোট ছেলেকে আহ হা ঠিক হয়ে যাবে গো ওরকম করিস না রে গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আমাদের যখন ছোটবেলা অসুখ টসুখ করতো আমরা কান্নাকাটি জুড়ে দিতুম যে একটুখানি তুমি বলো তাহলে ভালো হয়ে যাবে ছোট শিশুর এরকমই অবস্থা শ্রীরামকৃষ্ণ যেন সেই ভাবটিকে আরোপ করেছিলেন নিজের মনের মধ্যে এবং সেই আরোপটা এত সত্য এই আরোপ করাটা এত সত্য আরোপিত সত্যটা এত সত্য ছিল যে মনে হতো তিনি যেন ঠিক সেই রকমই পূর্ণ ভাব পূর্ণ জ্ঞানে বাল্যভাব ভাব অঙ্গে যার আবির্ভাব স্বভাব তার কিরকম শকতির শকতি যিনি বিশাল অখিল স্বামী এই জগৎ সংসার যে শক্তিতে চলছে তার যে পাওয়ার হাউস তার যে পাওয়ার জেনারেশন হাউস সেইটা যিনি তিনি একবারে নরদেহে দিনের মতন নরদেহে মানুষের শরীর ধারণ করে একবারে দিনহীনভাবে আমাদের সঙ্গে এসেছেন পুথিকার বলছেন যে এমন স্বভাব যার তার লীলা অবস্থার আঁকিবার কি আছে সকতি ভবসিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে লীলা আন্দোলনে লিখি পুঁথি শ্রীরামকৃষ্ণ জীবনের যে এক্সট্রিম ভাব এটিকে বোঝার মতো ক্ষমতা নেই তাহলে পুঁথি লিখছি কেন তার কথা বলছি কেন ভবসিন্ধু তরিবারে এর স্মরণ উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের হাত ধরে এই যে ভবের সিন্ধু এটিকে অতিক্রম করার জন্য লীলা আন্দোলনে লিখি পুঁথি লীলাকে আন্দোলন কর্মচারী জবাব চাই জবাব দেনা। বারবার লীলাকে চিন্তন করা নিজের মনের ভিতরে রিক্রিয়েট করা এবং সেই কারণেই পুঁথি লিখছে এইখানে গিয়ে আমরা সেমেছিলাম পুথিকা লিখছেন শুনতব আজি দিনে মহিমেরে নিকেতনে মহোৎসব প্রভুরও কেমন খোল খোলকর ও তাললোয়ে ভকতেরা একত্র হয়ে প্রাঙ্গণে জুড়িল সংকীর্তন যেমনও বাজিল খোল উচ্চ রোলে হরিবল গোল প্রভুর দলের ভিতরে বলছেন আজকে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে কি হয়েছিল সেটি শোনো মহোৎসবে প্রভুর কিরকম অবস্থা হল খোল করতাল বাজছে এবং সেই খোল করতাল যখন বাজছিল তখন আর ঠাকুরকে আর ধরে রাখা যাচ্ছিল না যখন উচ্চ হরি হরিবল হচ্ছিল তখন তিনি তার আসন থেকে ছুটে গিয়ে একেবারে মত্ত মাতঙ্গের মতো মত্ত হস্তির মতো সেইখানে গিয়ে তিনি বাহ্যহারা হয়ে গান নাচতে এবং গাইতে শুরু করলেন পুথিকা লিখছেন মিলিয়াসি শিব ভক্তদের মাঝে নিচে লেখা গীতখানি ধরিলেন নিজে ভক্তদের মাঝখানে সংযুক্ত হয়ে তিনি একটি অপূর্ব সঙ্গীত গাইলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা রে যারা প্রেম যাচ্ছে মার তারা তারা দু ভাইয়ে রে যারা হরি হয়ে হরি বলে তারা তারা দু ভাইয়ে এসেছে রে এই গান হতে থাকলো আর তার সঙ্গে এই পুথিকা লিখছেন তার অনুভূতির কথা পুথিকার বলছেন প্রভুর মধুর কণ্ঠে ভক্তি মাখা গীত তালে তালে নৃত্য সহ ভক্তের সহিত অতি অপরূপ দৃশ্য অতুল ভুবনে দেখিলে দেহ গেলে তবু থাকে মনে শুনি কই যথাসাধ্য থাকিতে না পারি ভক্ত সহ শ্রী প্রভুর কীর্তন মাধুরী মরি কি সুন্দর দৃশ্য মনোধরা ফাঁদ ভক্তে ঘবর্গে ঘেরা প্রভু অকলঙ্ক চাঁদ বলছেন ভগবানের সে কি মধুর কণ্ঠের গান বলছেন কিরকম গান না ভক্তি মাখা ভালোবাসার সঙ্গে সেই গান গীত হচ্ছে তালে তালে নৃত্য সহ ভক্তের সহিত এবং তার সঙ্গে তালে তালে ভক্তদের সঙ্গে তিনি নাচছেন বলছেন অতি অপরূপ দৃশ্য অতুল ভুবনে দেখিলে এ দেহ গেলে তবু থাকে মনে বলছেন শ্রী রামকৃষ্ণ দেব নাচছেন তিনি গাইছেন এক অদ্ভুত দৃশ্য দৃশ্য অতুল যে দৃশ্য অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না সেই অতুল দৃশ্য যে একবার দেখেছে তার স্মৃতি তার পরজন্ম অব্দি থাকবে তাই বলছেন মরিকি সুন্দর দৃশ্য মনোধরা ফাঁদ ভক্তবরকে ঘেরা প্রভু অকলঙ্ক ছাঁদ ভগবান যেন ফাঁদ পেতেছেন সে আছে না বিশ্বজোড়া ফাঁদ পেতেছি কেমন এদি ফাঁকি আধেক তরা পড়েছি গো আধে আছে বাকি আমরা বড় শেয়ার না কিছুতেই ভগবানের কাছে সম্পূর্ণ ধরা দিতে পারি চাই না তাই জন্য ভগবান এরকম ফাঁদ পেতে রাখেন এবং আমাদের ধরে ফেলেন আমরা একবার সেই ফাঁদের মধ্যে পড়লে আর তার ভাইরে কিছুতেই বেরিয়ে যেতে পারি না তাই বলছেন এক মনকে ধরার জন্য এক অদ্ভুত একটা ফাঁদ এবং সেই ভক্তবরকে ঘেরা প্রভু অকলঙ্ক চাঁদ চাঁদের গায়েতেও কলঙ্ক আছে চাঁদের গায়েতেও কলঙ্ক কালো কালো দাগ আছে কিন্তু কেমন চাঁদ চাঁদ অকলঙ্ক একেবারে সাদা স্নিগ্ধ লিখছেন মাতোয়ারা মহাশক্তি শ্রী খেলে নয়ন বিনোদ ভাতি শ্রীমুখ মন্ডলে আুজ তেন প্রসারণ ধনুকেতে ছাড়ে যে বান ধানুকি যেমন মনে গীত দেহে তে যে এক ধারা নৃত্যের চরণ চাপে কাঁপে বসুন্ধরা বারে বারে খুলে পরে কটির বসন বারে বারে খুলে পরে কোটির বসন বাহ্যিক জ্ঞানহারা হারা কখনো কখন কখনো অচল সম শ্রীঙ্গ সুস্থি। কভু কাপে পানি দয় কবু চক্ষে নীর তার সনে হাসি মৃদুবন্ধ বেগে বৃষ্টির সময় যেন বলছেন ঠাকুর গাইছেন এবং ঠাকুর গাইবার ফলে তার শরীর থেকে এক মহাশক্তির প্রকাশ হচ্ছে এবং সেই মহাশক্তির প্রভাবে সেই মহাশক্তির প্রকাশ যেন সকলের ভেতরে হচ্ছে আমরা গিয়ে দেখতাম পূজনীয় ভূতেশানন্দ জীব আমাদের সঙ্গে কথা বলছেন গল্প করছেন কত কি আনন্দ করছেন আমাদের সঙ্গে যখন তিনি গল্প করতেন তখন মনে হতো যে মহারাজের কাছ থেকে একটা শক্তির যেন স্পর্শ আসছে পূজনীয় ট্রেনিং সেন্টারে বলতে এসেছেন একটি অদ্ভুত সুন্দর বক্তৃতা বাইরে কোথাও প্রকাশিত হয়নি শাস্ত্র পাঠের কি প্রয়োজনীয়তা ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীদের বলছেন আমাদের ট্রেনিং সেন্টার ফাইভ সেই বক্তৃতাটি আছে এটি যেহেতু সাধুদের জন্য তাই এটি বাইরে প্রকাশিত প্রকাশ করা হয়নি কখনো মহারাজ বলছেন একটা ছোট্ট চৌকি তার উপর একটা চেয়ার তার উপর মহারাজ পা বসে বক্তৃতা দিচ্ছেন আর আমরা সবাই যারা নতুন ব্রহ্মচারী বসে বক্তৃতা শুনছি একটি ঘন্টা নন স্টপ মহারাজ বলে গেলেন এবং মনে হচ্ছে না যেন মহারাজের ভেতর থেকে একটা উচ্চ আধ্যাত্মিক শক্তি আমাদের ভেতরে প্রবেশ করছে আমরা বেরিয়ে এলাম আমাদের সকলকে কিছু খেতে দেওয়া হলো খেতে দেওয়া মানে ওই আঙ্গুর টাঙুর কিছু একটা ছোট সকলকে একটা ছোট বাটিতে করে দেওয়া হয়েছে আমরা সেইটি নিয়ে নিঃশব্দে চলে এলাম এবং সেখানে গিয়ে আমরা ওইটি নিঃশব্দে বসে খাচ্ছি আমরা দুপুরে খেতে যাব কারুর সঙ্গে কেউ কোনো কথা বলছেন না এমন একটা তীব্র আধ্যাত্মিক শক্তি মনে হচ্ছে আমাদের সবার মুখের মধ্যে কেউ সেলোটেপ টেপ লাগিয়ে দিয়েছে এই যে বলছে না তিনি যখন নাচছেন তখন গাইছেন তখন এক মহাশক্তি তার শ্রী অঙ্গেতে খেলেছে এবং সেটার চতুর্দিকে প্রকাশিত হচ্ছে নয়ন বিনোদ ভাতি শ্রীমুখমণ্ডলে তার বুকখানি এত সুন্দর দেখাচ্ছে যে আমি দেখে আমার চোখের আনন্দ হচ্ছে আমার তো আনন্দ হচ্ছে আমার চোখেরও আনন্দ হচ্ছে মনে হচ্ছে আরেকটু দেখি আরেকটু দেখি যখন আমরা ভালো কিছু দেখি যেমন তাজমহল যখন দেখি তখন মনে হয় আরেকটু দেখি হাঁ করে একটু দেখি একটু দেখি না কি হয়েছে আরেকটু দেখবো ঠিক আছে আরেকটু একটু খানিক্ষণ দেখি মনে হচ্ছে দেখা যেন শেষ হলো না চাঁদের আলোয় তাজমহলকে কেমন দেখায় সেইটা দেখবো আসলে আমার মনের চেয়ে আমার চোখের খুব সুখকারী হয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের মুখখানি ঠিক সেই রকম বলছেন আজানু লম্বিত যে তেন প্রসারণ ধনুকেতে ছাড়ি বান ধানুকি যেমন লম্বা হাত ধানুকি যেরকম যে ধনুতে জ্যাগ রোপণ করে সেরকম পুরো এরকম হাতটাকে এরকম লম্বা করে ঠিক সেই রকম তার লম্বা দুটো হাত এবং সেটি নাড়িয়ে নাড়িয়ে তিনি গান গাইছেন মনে গীত দেহে বহে তেজ এক ধারা নৃত্যের চরণে চাপে কাঁপে বসুন্ধরা তিনি গান গাইছেন আর সেই গানের সঙ্গে সঙ্গে তার দেহে যেন একটু একটু করে হয়ে যাচ্ছে শক্তি সঞ্চারিত হচ্ছে শক্তি যেন প্রচারিত হচ্ছে তিনি যখন নাচছেন তার সেই তীব্র শক্তির ফলে মনে মনেছেন বসুন্ধরা কাঁপতে শুরু করেছেন কভু 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 সুস্থির কাপে পানি দয় চক্ষে তার মৃদু মন্দ বেঘে বৃষ্টির সময় যেন সৌদামিনী মেঘে কখনো তিনি শান্ত আবার কখনো তিনি সচল মূর্তিতে বাঁ এমনি করে তুলে রেখেছেন এবং তার সেই দুচোক দিয়ে টপ টপ করে জল পড়ছে আর অপূর্ব এক হাসি এই হাসিটা আপনারা দেখতেই পারেন ইদানিং ফেসবুক এই আমাদের ওই যে কি বলে বেশ স্মার্টফোনের কল্যাণে এখন ওই আমাদের কি বলে জিনিসটাকে একটু করে বড় করে দেখা যায় জুম করে দেখা যায় শ্রীরামকৃষ্ণের ছবি তা সে বিখ্যাত হাসি সেটা জুম করে দেখলে বুঝতে পারবেন পুথিকার বর্ণনা করেছেন ঘন কালো মেঘ বৃষ্টির সময় যে ঘন ঘন কালো মেঘ এসে উপস্থিত হয় তার মধ্যে যখন তার মধ্যে যখন হঠাৎ করে বিজলির যে ইয়ে হয় বিজলি চমকায় ঠিক সেই রকম তার হাসিটা এরকম রকম সুন্দর দেখাচ্ছে পুথিকার বলছেন চলে কভু তনু যেন ননির গরণ শ্রীপ্রভুর অতি প্রিয় ভক্ত যেইজন পরম যতনে ধরে 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 তুলে তুলে এ সময় যার তার স্পর্শ নাহি চলে পরশ করিলে কোনো অনাচারীজন প্রভুদেব করিতে বিষম সেই হেতু কারণ পুথিকার বলছেন ঠাকুরের শরীর একেবারে নরম ননির নরম নরম শরীর আর পবিত্রতায় পূর্ণ যে কেউ এক সময় তাকে স্পর্শ করলে তার খুব কষ্ট হতো তিনি যেন সেই স্পর্শ করা মাত্র সেই অপবিত্র মানুষের স্পর্শ তিনি অনুভব করতে পারতেন তখন যেহেতু নিজেকে আর সামলাতে পারতেন না অন্য জগতে থাকতেন তিনি চিৎকার করতেন তার ভীষণ কষ্ট প্রকাশিত হতো যখন তিনি বাহ্য হারা থাকতেন নিজের মধ্যে আর যেকোন থাকতেন না এই বর্ণনা আছে নিরোদ মহারাজের মা আমাদের হাওড়ার ওই ওনার স্ত্রী তিনি এক হাত ভর্তি চুরি পরে আসতেন সোনার চুরি ঠাকুরের কাছে এসেছেন এসে বসেছেন তার সেই চুরির সঙ্গে সেই চুরিতে চুরিতে লেগে টিন 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 করে আওয়াজ হচ্ছে ঠাকুর যেন সেই জলে ডোবা মানুষ যেরকম হাঁপড় খেয়ে ওঠে ঠিক রকম ভাবে উঠেছেন তিনি অত হত বাক হয়ে গেছেন করেননি কিছু করেননি তিনি বুঝতেই পারেননি তার হাতে যে সোনার চুরিগুলো ছিল সেই চুরিগুলো একটার সঙ্গে একটা স্পর্শ করে যে আওয়াজটা তৈরি হচ্ছে তাতে ঠাকুরের কষ্ট হচ্ছে তিনি বলছেন একটা সরু সুতোর সঙ্গে অনন্তের সঙ্গে জোড়া হয়েছিল তোমার এই যে আওয়াজ ওটায় এই সেই সম্পর্ক ছেদ হয়ে গেলে আর এই শরীরে প্রাণ ফিরে আসত না তারপর থেকে তিনি নিরতমার্জের মা তিনি হাতে ঠাকুরের কাছে এলে সমস্ত চুরি খুলে আসতেন এবং এক যে চুরি পরতেন সেটাও কাপড় দিয়ে মুড়ে আসতেন যাতে কোনোভাবে তার থেকে কোনো আওয়াজ বা শব্দ উৎপন্ন না হয় বলছেন এই রকম তার ছিল পথিকার বলছেন কেহ হাসে কেহ কাঁদে কেহ ভূমিতে লুটায় তো ভবে মত বহু ভক্ত কীর্তনে হেথায় বিজয় কৃষ্ণ বিজয় গোস্বামী ব্রাহ্ম শ্রীপ্রভুর কাছে এই কৃষ্ণ কৃষ্ণ বলি বাহু তুলে নাচে কখনো প্রভুর মতো ভবেতে বিউহল টোলে পড়ে গুরুতনু চক্ষে ঝরে জল লম্ফদানে বাধ্যকর মৃদঙ্গ বাজায় হাত ফেটে পড়ে রক্ত গ্রাহ্য না হিতায় জাদু সমধারা দর্শকের মালা নীরব হইয়া সব দেখে রঙ্গলীলা এই রূপে সংকীর্তন তিন দণ্ড প্রায় ক্রমে সম্বরেন শক্তি প্রভু দেব রায় বিভোর শ্রীঙ্গ ধরি ভক্ত লয়ে স্থানান্তরে প্রভু বরে বসাই লাগিয়ে কেহ বা করেন সেবা বেজনের বায়ে কেহ শীতল জল আনিয়া জোগায় বলছেন তখন গান হচ্ছে এবং গান হওয়ার সঙ্গে ভক্তরাও যেন আনন্দে ফেটে পড়েছেন একটা বর্ণনা আছে ঠাকুর বেচু চ্যাটার্জি স্মৃতি একজনের বাড়িতে এসেছেন সেই বাড়িতে গিয়ে তিনি গান তিনি ই করছেন তিনি এসে পৌঁছেছেন তাকে দেখে সকলের মনের ভেতরে আনন্দ আর তারা ধরে রাখতে পারছেন না বাড়ির ভেতরে প্রচুর লোক বাড়িও লোক ধরতে পারছে না আর যারা ভেতরে আছেন তারাও তাদের ভেতরে আনন্দ ধরে রাখতে না চলেছে কেউ আর এত লোক হয়েছে আর জায়গা নেই আর প্রত্যেকের ভেতরে শ্রীরামকৃষ্ণকে দেখে তার গান শুনে এত আনন্দ যে তারাও তাকে ধরে রাখতে পারছে না এই সময় কৃষ্ণ গোস্বামী এসে উপস্থিত হলেন তিনি তার সেই গুরুতনন নিয়ে নাচতে শুরু করলেন এবং নাচতে নাচতে ভাবাবস্থায় শ্রী দেখে বললেন এই কৃষ্ণ এ কৃষ্ণ বলি তুলে নাচে এই আমাদের কৃষ্ণ ই আমাদের কৃষ্ণ আপনাদের মনে আছে কিনা জানি না আমরা বলেছিলাম শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েছিলেন পুতিকার তিনি তার গুরুকে জিজ্ঞাসা করেছিলেন কেমন করে শ্রীকৃষ্ণের দর্শন পাব গুরু বলেছিলেন ভালো করে সাধন ভজন করো অবশ্যই তুমি দর্শন পাবেন পরমহংস কাছে আসার উদ্দেশ্য হচ্ছে ইনি ভগবান দেখালো ইনি অবশ্যই আমাকে ভগবানের সঙ্গে দেখা করিয়ে দেবেন আজকে যখন বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণকে বর্ণনা করলেন এই কৃষ্ণ এই আমাদের কৃষ্ণ পুথিকারের পরিষ্কার মনে হলো যে এই লোক স্বয়ং কৃষ্ণ এ কৃষ্ণ দেখাতে পারে না এ স্বয়ং কৃষ্ণ একে দেখলেই শ্রীকৃষ্ণকে দেখার আনন্দ হয় বলছেন কখনো প্রভুর মতো ভাবে টোলে পরে জল শ্রীরামকৃষ্ণের ভাব রাখতে পারছে না সে কখনো পড়ে যাচ্ছে কখনো সে সোজা হচ্ছে কখনো ভাবে বিউ যারা খোল বাজাচ্ছিল লাফিয়ে লাফিয়ে খোল বাজাচ্ছিল তাদের হাত কেটে গেছে খুলিতে রক্ত লেগে যাচ্ছে কিন্তু তাদের কোনো রকম বোধ নেই যারা নাচ ছিল না যারা গাই ছিল না যারা বাজাচ্ছিল না এই রকম বহু মানুষ দাঁড়িয়েছিল তারা কিরকম জাদু মালা নীরব হইয়া দেখে সব রকম নীরব হইয়া সব দেখে রঙ্গলীলা তারা কিছুই করছিলেন না অবাক বিস্ময়ে দেখছেন আমরা যেরকম ভাবে জাদু দেখি আপনাদের মনে আছে কিনা না সব পিসি সরকারের প্রথম শো হচ্ছে ওইটা বিভিন্ন ঘটিতে একটু একটু করে জল আছে একটা বড় জলায় সেই জল ঢালছেন এবং বলছেন ওয়াটার অফ মহারাষ্ট্র ওয়াটার অফ গুজরাট ওয়াটার অফ তামিলনাড়ু কিন্তু সব কটা মিলে ওয়াটার অফ ইন্ডিয়া এই ওয়াটার অফ ইন্ডিয়ার খেলাটা তিনি সবাইকে দেখান নানা অবস্থা থেকে আমরা আসি কেউ বাসে ঝুলতে ঝুলতে আসি কেউ ট্যাক্সি আরাম খেতে খেতে আসি কেউ পায়ে হেঁটে বুকটা হাঁপড় চাচার মতো করে আসি সকলকে তিনি যেন বসিয়ে শান্ত করার চেষ্টা করছেন এবং শান্ত হওয়ার পর তিনি যে খেলাটা দেখেন সেটা একটা অদ্ভুত খেলা আমরা অনুভব করতে পারি এভাবে হয় না একটা মানুষকে কেটে দুখণ্ড করে দুটো প্রান্তে সরিয়ে দিল তারপরে তিনি খুব নাচানাচি করছেন আবার সেই মানুষকে জুড়ে দিয়ে আবার এক খণ্ড মানুষ করে দিলে আমরা নিজেরাও বুঝতে পারছি এখানে একটা কিছু কারসাজি আছে কিন্তু কিছুতেই অনুধাবন করতে পারছি না তার মডেল দাঁড়িয়ে আছেন সে নীল রঙের পোশাক পরে আছেন মুহূর্তের মধ্যে তার পোশাকটা লাল রঙেতে পরিণত হলো একটা পর্দার পেছনে মডেল একটা মহিলা ঢুকলেন পর্দাটা সরানো মাত্র দেখা গেল সেখানে সেই মহিলাটা নিয়ে তার বদলে একজন পুরুষ দাঁড়িয়ে আছে অথচ পুরো স্টেজটা ফাঁকা কোনোভাবেই সেই মহিলার পালিয়ে যাওয়ার উপায় নেই কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের বোকা বানানো হচ্ছে কিন্তু এই বোকা বানার মধ্যে আমাদের ভীষণ রকমের আনন্দ শ্রীরামকৃষ্ণ যেন এক নতুন ম্যাজিক দেখালেন যারা গাই ছিল না যারা ছিল না যারা কোনোভাবে ছিল না তারা অবাক বিস্ময়ে দেখতে কি ঘটনা। এরপরে প্রায় ভক্তদের অনেকক্ষণ তিন দণ্ড গান হওয়ার পরে তারপরে আস্তে আস্তে তিনি সংবরণ করলেন তাকে নিয়ে আসা হলো ঘেমে স্নান করে গেছেন কেউ ঠান্ডা জল নিয়ে এসছেন কেউ বা হাওয়া করছেন এই সময় একটা অদ্ভুত কাণ্ডল আমরা আগেও সবসময় বলে থাকি ইটিং মিটিং উইদাউট ইটিং ইজ চিটিং যখন মিটিংয়ে আমরা থাকি সেই মিটিং যদি তার সাথে যদি ইটিং না হয় খেতে দেওয়া না হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে চিটিং পুথিকার বলছেন প্রকৃতিস্ত কিছু পরে শ্রীপ্রভু যখন মহিম প্রস্তুত কইল ভোজনও আসন ভক্তগণ কাছে পাশে বৈশিল্য গোসাই আয়োজন বলিবার কোনো শক্তি নাই ফল মূল আদি করি লুচি তরকারি অগন বেজন রকমারি তাজা তাজা ভাজি কত নাহি ধারে পাতে গণ্ডা রকমের অম্বল পশ্চাতে নানা মিষ্ট দধি ক্ষীর কটরায় যাহা যা রুচি প্রিয় তাই দেন তাই সৌরভ শীতল জল অতি তৃপ্ত কর কতই মশলা ছাঁচি পানির ভিতর ভাগ্যবান মহিম প্রচুর আয়োজনে ভগবানে ভিক্ষা দিল ভক্তগণ গণ বলছেন যে নানা রকমের কিছু খেতে দেওয়া হচ্ছে ঠাকুরকে ঘিরে সবাই বসে আছে কেউ ঠাকুরকে ছেড়ে যেতে চাইছেন না বলছেন প্রথমে ফল মূল খেতে দেওয়া হলো তারপরে লুচি তরকারি দেওয়া হলো নানা রকমের ভাজি তাজা তাজা সব ভাজি বাড়ির মেয়েরা তারা সব কেশর তাদের কেরামতি দেখিয়েছেন কে কত ভালো রান্না করতে পারেন সব রকমের রান্না করে তারা ঠাকুরকে খাওয়াচ্ছেন বলছেন শুধুমাত্র অম্বল চাটনি হয়েছিল দেড় গণ্ডা রকমের এছাড়া নানা রকমের দধি মিষ্টি ছোট ছোট মাটির ভাঁড়ে এখন আপনারা যারা নতুন তারা হয়তো জানবেন না আপনাদের মধ্যেই যে স্বপ্ন আপনাদের যাদের চুল সাদা হয়েছে তারা জানেন পুরনো দিনের বাঙালি বাড়িতে বিয়ের সময় মাটির বাটিতে করে খেতে দেওয়া হতো এখন যখন মাটির থালায় করে খেতে দেয় তখন মাটির কলা থালাতে আর লুচি আর সেই মোটাওয়ালা বেগুন বেগুন ভাজা আর সেই মাটির বাটিতে করে তাতে মাংস দেওয়া হতো পাঁঠার মাংস দেওয়া হতো আমি এখনো সেই ছেলেবেলা সেই গল্পগুলো মিস করি যেটা কিন্তু কেটরিংয়ের সেই কাঁচের বাটিতে সেই আনন্দটা খুঁজে পাওয়া যাবে না সেই মাটির ভাঁট ধোয়া হয়েছে তারপরে সে ধোয়ানোর পর সেগুলো শুকনো হয়েছে তাতে সেই সোঁদো মাটির গন্ধ আছে তখনও সেই যদিও পোড়ামাটির কিন্তু একটা অদ্ভুত একটা গন্ধ থাকতো এবং তার মধ্যে যেমন গরম গরম মাংস ঢালা হতো সে যতই আপনারা ব্লগ করুন না কেন কাঁচের পাত্রের উপর মাংস ঢালা হচ্ছে ওই রকম আনন্দ হবে না সেই ফাটা পাতার মধ্যে দিয়ে সেই মাংসের ঝোল বেরিয়ে যাচ্ছে ওই রকম আনন্দ কোনো কিছুতে হবে না বলছে নানা রকমের মিষ্টি দেওয়া হয়েছে এখন যেমন প্লাস্টিকের বাটিতে করে দেওয়া হয় তখন মাটির কটরাই করে দই ক্ষীর নানা রকমের মিষ্টি দেওয়া হচ্ছে বলছেন সৌরভে শীতল জল সুগন্ধি জল দেওয়া কেওড়া দেওয়া জল এখন পাওয়া যায় না আগে সব অনুষ্ঠান বাড়িতে কেওড়া দেওয়া হতো জলেতে আর সেই যে জলের ড্রামটা থাকতো জলের ড্রামটা একটা ওই এর মধ্যে বসানো হতো একটা পাত্রের মধ্যে বসানো হতো তার চতুর্দিকে বরফ দেওয়া থাকতো সেই বাইরের বরফ থেকে সেই জল ধীরে ধীরে ঠান্ডা হতো দেখুন মৈত্রেই দেবী এই খাবার গল্প শুনে পালিয়েই গেলেন ভাবছে কিরকম সাধু শুধু খাবার গল্প করছে কিন্তু এরকমই ছিল এই রকম নানা রকম খাবার খেতে দেওয়া হয়েছে এছাড়া ছাঁচি মশলা দেওয়া নানা রকম পান সেই পান খেতে দেওয়া হয়েছে প্রতিকার বলছেন ভাগ্যবান মহিম প্রচুর আয়োজনে ভগবানে ভিক্ষা দিলা ভক্তগণ শনি ভাগ্যবান মহিম চক্রবর্তী ভাগ্যবান ভগবানকে তিনি ভিক্ষা দেবার সুযোগ পেলেন বলছেন ভোজনান্তে প্রভুদেব স্বতন্ত্র ঘরে উপবিষ্ট পাথরের আসন উপরে একে একে দর্শকেরা চলিল সবাই নাকুলায় সকলের বসিবার ঠাই যতনে পাতিয়া আখি অনেকে দণ্ডায়মান আছেন দুয়ারে যতনে পাতিয়া আখি প্রভুরও উপরে মোহনত্ব শ্রী খেলে গোটা গায়ে ছাড়িয়া তাহারে কেউ যাইতে না চায় সুন্দর প্রভুর ঠাম মনোবিমোহন রঙ্গরস ভাসে হয় কথপ কথন দেখিয়া শুনিয়া চক্ষু শ্রবণ মোহিত পরে কভু প্রভু ধরিলেন মিঠে কণ্ঠ গীত কোকিল জিনিয়া কণ্ঠ গীত ভক্তি ভরা গীতের ভিতরে ভাব ফুটে ভাবের ও চেহারা বাক্যেতে প্রসবে ছবি তাহারও কারণ মহামন্ত্র বিকল প্রভুর বচন সকলেই বাক্যে ছবি দেখিতে না পায় যে দেখে সে দেখে মাত্র প্রভুর কৃপায় সকলেই কৃপা কেন বিতরণ কথা বলছেন খাবার পর ঠাকুরকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসানো হয়েছে একটা পাথরের আসনের উপর তিনি বসেছেন তাকে ঘিরে ভক্তরা বসে আছে ঘরে এতটুকু ঠাঁই না আমার যখনই এই ছবিটার কথা মনে হয় আমার পূজনীয় ভূতেশ আনন্দজির কথা মনে পড়ে মহারাজ যখন সদ্য সদ্য প্রেসিডেন্ট হয়ে এসেছেন মহারাজের দুপাশে বসতে দেওয়া হতো আমরা গোঁতা গুঁতি করে সেই দুপাশে বসতাম কন্টিনিউয়াসলি প্রণাম হতো যাদের প্রণাম করা হয়ে যেত তারা ওই জানলার পেছন দিকে দাঁড়িয়ে থাকতেন ওইটুকু যে সময় আমাদের দর্শন করার যে সময়টা দেওয়া হতো আমাদের মনে হতো এটা যথেষ্ট নয় অপ্রচুর এটা যথেষ্ট নয় আমাদের আরও যেন চাই আমরা কোনোভাবেই যেন সেই তার থেকে মহারাজের কাছ থেকে হতে চাই না সব্যসাচী মহারাজ কত কি বলতেন যে মহারাজ হাত তুলুন উনি বলতেন কোন হাত তুলব না দু হাতই তুলি না তুলি উনি নানাভাবে করতেন আর আমরা সে আকুল হয়ে থাকতাম মহারাজকে কি করে মহারাজের সঙ্গে আরও একটুখানি সময় কাটানো যায় ধীরে ধীরে আস্তে আস্তে মহারাজের বয়স বাড়তে থাকলো মহারাজের সঙ্গে আমাদের শরীরগত দূরত্ব তৈরি হলো কিন্তু মনের দূরত্ব যেন আরো গভীর হয়ে গেল আমরা কিছুতেই মহারাজকে ছাড়তে পারতাম না এটা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছেন শ্রী রামকৃষ্ণের মিনিয়েচার ফর্ম এই ছবি আপনারা অনেকেই দেখেছেন অতএব আপনারা কল্পনা করুন সেদিনকে মানুষজনের মনের অবস্থা তারা যারা ঠাকুরকে নিয়ে দাঁড়িয়েছেন বলছেন কেউ যে ছাড়িয়া মোহনত্ব শ্রীপ্রভুর খেলে গোটা গায় ছাড়িয়া তাহাতে কেউ যাইতে না চায় তা সারা শরীর দিয়ে এমন একটা জ্যোতির্ময় সত্তা প্রকাশিত হচ্ছে তাকে কেউ ছেড়ে যেতে চাইছেন না কারুর ইচ্ছা করছে না সে তাকে ছেড়ে যায় সুন্দর প্রভুর ঠাম মনোবিমোহন কথোপকথন এক তো ঠাকুর চেহারা অপূর্ব সুন্দর মনোবিমোহন মন বিমোহিত হয়ে গেছে অবাক বিস্ময় তাকে দেখছে আর রঙ্গ রাসে ভাসে হয় কথোপকথন তিনি যখন কথা বলছেন তাতে এত আনন্দ প্রকাশিত হচ্ছে সে আনন্দ কথা না বলে পারা যাচ্ছে না দেখিয়া শুনিয়া চক্ষু শ্রবণ মোহিত প্রভু পরে ধরিলেন মিঠে কণ্ঠে গীত দেখে শুনে ঠাকুরের কথা শুনে ঠাকুরকে দেখে কান এবং চক্ষু দুটোই মোহিত হয়ে গেছে এমন সময় ঠাকুর মিষ্টি গলায় গান শুনি করলেন বলছেন ককিল জিনিয়া কণ্ঠ ভক্তি ভরা গীতের ভিতরে ছুটে ছোটে হারা এই যে যখন সেই কোকিল কণ্ঠ তিনি গান গাইছিলেন সেই গান শুনে তার মনে হচ্ছে সেই গানের যে ভাব সেটা তিনি করতে ঠাকুর একটা ভারী সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছিলেন আপনারা যারা গান গান ঠাকুরকে শোনান তার এই ভাবটা ধরে রাখতে পারবেন ঠাকুর বলতেন রামলাল দাদাকে বলেছেন যখন যে দেবতাকে গান শোনাবে সেই গান যাকে উদ্দেশ্য করে শোনা চোখের সামনে তাকে বসাবে চোখের সামনে মানে তিনি যেন আমার সামনে বসে আমার গান শুনছেন আপনার প্রিয়জন যদি গান শোনেন তাহলে তো আপনি তাকে তো এইভাবে শোনাবেন যখন গাইবেন আমি এত যে তোমায় ভালোবেসেছি মনে হয় এ যেন কিছু নয় তখন এটা শব্দ হবে না সত্যি সত্যি মনে হবে এ যেন গো কিছু নয় একজন খুব বিখ্যাত বাচিক এই ভাগবত পাঠ করতেন এখনো বেঁচে আছেন তিনি বোধহয় অনেক বয়স হয়ে যাওয়ারই কথা নবব্রত ব্রহ্মচারী তিনি আমাদের একটি ভারী সুন্দর কথা বলতেন বলতেন এই প্রত্যেকটা গানকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এর ভাবটিকে যদি নিজের মনের মধ্যে আনতে পারো দেখবে প্রত্যেকটা গান ঈশ্বরের উদ্দেশ্যে রচিত হয়েছিল তখন মনে হবে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন কিছু নয় এ যেন কারুর উদ্দেশ্যে লেখা নেই হেঁদা পচা কারুর উদ্দেশ্যে নয় এ যেন তোমার দ্বৈত তোমার ইষ্টের উদ্দেশ্যে এই গান রচিত হয়েছে ঠাকুর গাইছেন আনন্দে ভরে পড়ছেন আমার মন আমার দেখার সৌভাগ্য হয়েছে একবার কণিকা বন্দ্যোপাধ্যায়কে একটি ঘরোয়া একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং আমরা সেই তার গান শুনেছিলাম দুটো অদ্ভুত বিপরীত ভাবের গান শুনে গাইয়েছিলেন তিনি দেলো দো সখী দে গলে সাঁঝেরও বকুলো ফুলহার হার ফোটা জুই ফুলে যতনে আনিয়ে তুলে গাঁথি গাঁথি পরায় দে মোড়ে কবরি ফুলিয়ে ভরিয়ে ফুলহার তুলে দিল চঞ্চল কুন্তল কপলে পড়িছে বারে বার এইটা একটা গান আর একটা তার সেই বিখ্যাত বাজে করুণ অসুরে যখন তিনি যে দেল সখী দিয়ে পড়ায়তে গলে সাজের ও বকুল ফুলহা উনি সেই বই দেখে গান গাইতেন তো সেই বই দেখে গাইছেন কিন্তু সেই পান খাওয়া বুক অপূর্ব সেই মনে হচ্ছে যেন তার চোখ মুখ দিয়ে সেই যেন তিনি যেন ষোড়শী বালিকা হয়ে গেছেন তিনি যেন সত্যি সত্যি তার বন্ধুদের বলছেন দেল সখী দে পড়ায় গলে সাঁচের ও বকুল ফলহা আমার সেই গলায় বকুল ফুলের হার মালা পরিয়ে দে পরায়ে দে বকুল ফুল হার আধ ফোটা জুই ফুলে যতনে আনিয়ে তুলে গাঁথি গাঁথি পরায় দে মরে কবরই ফুলিয়ে ফুল হার যেন তিনি তার সেই চুড়িটা যখন নাড়াচ্ছেন আর গাইছেন মানে যে তিনি আহ্বান করছেন আয় আমার চুলে ভালো করে ফুলের মালা দিয়ে দেওয়া এই যে গাইছেন গানের এক্সপ্রেশনটা এইটা উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে আমরা তুলনা করবার পক্ষে সুবিধা হবে আমরা শ্রীরামকৃষ্ণের চোখে মুখে যে আনন্দ যে হলতা যেটা প্রকাশিত হচ্ছিল সেটা আমরা বুঝতে পারব পুথিকার বলছেন যে সকলেই বাক্যের বলছেন বাক্যেতে প্রসবে ছবি তাহারও কারণ মহামন্ত্র অবিকল প্রভুর বাচন ঠাকুর যখন কথা বলতেন তিনি যে ভাবটা বোঝাতে চাইছেন সেই ভাবটা যেন ছবির আকারে পেন পিকচার ছবির মতো আমাদের কাছে প্রকাশিত হতো পুথিকার বলছেন মহামন্ত্র অবিকল প্রভুর বচনে সকলেই বাক্যে ছবি দেখিতে না পায় যে দেখে সে দেখে মাত্র প্রভুর কৃপায় আমরা কিন্তু সকলে সেই ছবিটা দেখতে পাই না যখন কথা বলেন যখন যে মনে করো এ আমরা সবাই ইয়েতে বসে আছি ঠাকুরের বাড়িতে বসে আছি ঠাকুরের স্বয়ন ঘরে গিয়ে বসে আছি আমরা চোখ বন্ধ করলে আমাদের মনে হয় যেন সত্যি সত্যি আমরা স্বয়ন ঘরেতে গিয়েই বসে আছি আমরা সবাই পারি না জটিলে কুটিলে আমাদের ভেতরে আমরা আছি তো তাই আমরা পারি না প্রতিকার বলছেন অনেকেই পারে পারে না না কেন সেই কারণ বলছেন কৃপা মানে এইখানে ভক্তি সমুজ্বল পাঙ্গদের মধ্যে প্রাপ্ত কেবল অতি গোপ্য বস্তু ভক্তি ভক্তগণ স্বরূপ আস্বাদ তার অন্য নাকি জানে অতি সঙ্গপনে রাখা প্রভুর ভান্ডারে কভু নহে বিতরণ হয় যারে তারে অবতারে বটে মুক্তি বরিশারে ফোঁটা ভক্তির সম্বন্ধে কিন্তু লক্ষ্য তালা আটা লীলা দর্শনে তার পাবে পরিচয় ভক্তি দান শ্রী চেথা সেথা নয় ভক্তি প্রার্থী ভক্তে দিতে উত্তর বিহিতে কাতর হইয়া প্রভু শুনিতে নে গাইতে নেগিত প্রতিকার বলছেন যে এ অতি দুর্লভ বস্তু একটি গুচ্ছ বস্তু এ সকলকে দেওয়া যায় না বলছেন অবতার কৃপা বিতরণে বর্ষার মেঘের মতো তিনি কৃপা ভালোবাসা দেবার জন্য তিনি একবারে কৃপা বিতরণ করবার সময় তিনি একবারে বর্ষার বেগের মতো সেখানে বিচার নেই স্থানা স্থানের বিচার নেই প্রয়োজন আছে কি নেই এসবে কোনো কিছুর বিচার নেই একবারে হাত খুলে সেইগুলো দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সব সময় তিনি বিচার করেছেন ভক্তি দিতে তিনি খুব শক্ত হাতে থেকেছেন যারাই উপযুক্ত নয় যারাই সম্পদ নিলে সেই সম্পদে ব্যবহার করতে পারবে না তাদের হাতে তিনি কক্ষনো কোনো অবস্থাতেই এই ভক্তি দান করেননি কেন তিনি দান করেননি তিনি একটি গানে বুঝিয়েছেন আমি ভক্তি দিতে কাতর নই আমি মুক্তি দিতে কাতর আমি ভক্তি দিতে কাতর হই আমি মুক্তি দিতে কাতর হই নইরে এক ভক্তি আমার ছিল বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্য নাহি জানে যাহার কারণে নন্দের ভবনে নন্দের বাধা আমি মাথায় করে বই সুন চন্দ্রা ভক্তির কথা কই মুক্তি মিলে অনেক ভক্তি মিলে কই আমি যে ভক্তির জন্যে পাতাল ভুবনে বলি রাজার দ্বারে দাঁড়ি হয়ে রই বলছেন ভগবান বলছেন যে আমি সহজে কাউকে ভক্তি দিই না এই যে আমাকে পালন করেছিলেন নন্দরাজ তাকেও আমি দিইনি বরং তার বাড়ির সামনে তার যে বই বোঝা বই তার মোট বোয়াটা অনেক সহজ কিন্তু যে এই ভাবটিকে গ্রহণ করতে পারবে না তার জন্য এই এইরকম কষ্ট করার কোনো মানে নেই তিনি বলছেন উপযুক্ত পাত্র ছাড়া আমরা ভক্তি ভক্তি পারি বুঝতে তো এই কি অদ্ভুত জিনিস আমরা ওই উত্তরবঙ্গের মানুষ তারা বলেন মহারাজ ভক্তি করতে এসেছি যে আশ্রম আপনার সঙ্গে ভক্তি করতে এসেছি ওরা ভক্তি অর্থে বলে দেখা করতে এসেছি প্রথম যখন করিমগঞ্জ শিলচরের ভক্তদের মুখে কথা শুনেছিল তখন খুব অবাক লেগেছিল ভক্তি করতে এবার কি করতে আসবে বলছেন আপনার সঙ্গে ভক্তি করতে এলাম আপনার সঙ্গে ভক্তি করতে এলাম মানে আপনার সঙ্গে দেখা করতে এলাম এই ভক্তি সে ভক্তি নয় আমি তোমায় ভালোবাসতে চাই এই ভালোবাসাটা খুব সহজে হয় না বারবার নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যখন ভগবান কনফার্ম হন এই সম্পদ আমাকে দিলে এই সম্পদ খারাপ হতে যাবে না তখনই একমাত্র হয় বলছেন আমি যে ভক্তির জন্য পাতাল হুবনে বলি রাজার দ্বারে দাঁড়ি হয়ে রই আমি ভক্তির জন্য পাতাল ভুবনে বলি রাজার দ্বারে দাঁড়ি হয়ে থাকি পুথিকার লিখছেন শুনিয়া গীতের ভাব বোঝো তুমি বোন কি তাহার লক্ষণ ভক্তির সমান বস্তু আর কি বা আছে ভক্তি দিয়ে ভগবান বাঁধা যার কাছে পুথিকার বলছেন অতএব হেমন তুমি বুঝতে পারছ তো ভক্তি কি অদ্ভুত দামি জিনিস সহজে জিনিস প্রাপ্ত হয় না এই ভক্তি দিয়েই ভক্তির রাজ্য দিয়েই আমরা ভগবানকে একে অপরকে বেঁধে রাখতে পারি নিজেকে ভগবানের সঙ্গে পারি এবং ভগবানকে আমার সঙ্গে বাঁধতে পারি আমরা আজ এইখানেই থামব শ্রী ভগবানের কাছে প্রার্থনা করব। আমাদের সকলের ভোটের সেই ভাবটি জাগুক আমরাও যেন ভক্তি দিয়ে ভগবানকে বাঁধতে পারি এবং ভগবানও যেন সেই ভক্তি আমাদের দিয়ে আমাদের তার সঙ্গে একীভূত করে রাখেন একত্রিত করে রাখেন আমরা যেন সবসময় তার কণ্ঠ সংলগ্ন হয়ে থাকি তার অঙ্গ সংলগ্ন হয়ে থাকি এটা যেন কখনো তিনি কোনো অবস্থাতেই যেন আমাদের ছেড়ে না যান কৃপা হলে আবার আগামী কোনো একটি দিন আগামী কোনো একটা রবিবার আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতা জগত রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য জয় জয় রামকৃষ্ণ সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ও ত্রী রামকৃষ্ণারপণমস্তু